দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী নয় অক্টোবর মধিরা তার সৌর মন্দিরের জন্য বিখ্যাত ভারতের প্রথম সৌর চালিত গ্রাম হিসেবে ঘোষণা করবেন পাশাপাশি দিন তিনি মধিরা সূর্য মন্দিরে একটি থ্রি ডি প্রজেকশনে উদ্বোধন করবেন সৌর চালিত প্যানেলগুলির সাহায্যে মধিরা গ্রামকে দুই সালে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে একটি যৌথ উদ্যোগী প্রকল্প হিসেবে হাতে নেওয়া হয়েছিল দুই সালে সেপ্টেম্বরে আশি দশমিক ছেষট্টি কোটি টাকা ব্যয়ে দুটি ধাপে সম্পন্ন হয়েছে এই প্রকল্পের অবকাঠামোর মধ্যে রয়েছে একটি ছয় মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প এবং মধিরা থেকে ছয় কিলোমিটার দূরে মেহেসানা জেলার সুজনপুর গ্রামের কাছে বারো হেক্টর জমিতে পনেরো মেগাওয়াট ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইনস্টল করা মধেরা সূর্য মন্দিরের কাছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ একটি পঞ্চাশ কিলোওয়াট সৌর ভিত্তিক বৈদ্যুতিক গাড়ি চার্জিং এবং পার্কিং অবকাঠামো স্থাপন করা হয়েছে মধেরার গ্রামবাসীদের শূন্য শুল্কে সৌর বিদ্যুৎ সরবরাহ করা হবে এ বিষয়ে মধেরা সরপঞ্চ যতনবেন ডি ঠাকুর বলেছেন সৌর বিদ্যুতের ব্যবহার নাগরিকদের মধ্যে সমৃদ্ধি বাড়িয়েছে পাওয়ার ট্যারিফ এক হাজার টাকার উপরে ছিল এবং আজ শূন্যে নেমে এসেছে প্রতিটি বাড়িতে বিনামূল্যে সোলার প্যানেল বসানো হয়েছে অতিরিক্ত ক্ষমতার ক্ষেত্রে আমরা অতিরিক্ত আয়ও করি রিপোর্ট আর নিউজ